অসাধারণ লাগছে এই জায়গাটা, মানে এক ও আমাকে ইন্ট্রোটা করতে বলে দিল। আমি এখানে বলছি বকু, তুই কি বলবি জানি? এক্ষুনি এসে বললো আমাকে। আচ্ছা তাহলে কি বললাম বলে দে। হাই এভরিওয়ান, টুডে ইজ 15th এপ্রিল, সবাইকে জানা আমি শুভ নব। কি আবার শুভ নব? কি শুভ নববর্ষ? শুভ নববর্ষ তুমি এই ভিডিওটাকে কাট করবে না। পপু না পুরো বাংলা নিয়ে এখনো স্ট্রাগল করে। যাকে ওয়েলকাম টু দ্য চ্যানেল বার্ডস অফ গ্যাঞ্জেস। আর সত্যি সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে নিউ ইয়ারের প্রথম দিন, তো মা সকাল সকাল চলে গেছে হচ্ছে মন্দিরে পুজো দিতে। আপনার মুখে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে সদ্য ঘুম থেকে উঠেছে, এখনো ঘুমটা ঠিক যায়নি, জড়িয়ে জড়িয়ে কথা বলছে। দেখি কি প্ল্যান করা যায়। তো সারাদিন সাথে থাকবেন, ভালো লাগবে। বিদেশে থেকে আপনি যতই মালয়েশিয়ান, জাপানিজ, চাইনিজ কুইজিন ট্রাই করুন না কেন, আলটিমেটলি বাঙালির কিন্তু সেই লুচি পরোটার মজাটাই আলাদা, তাই না? তাই আজকে নববর্ষের দিনে আমাদের বাড়ির মেনুও কিন্তু একদম গ্র্যান্ড। এই মা লুচি বেলতে শুরু করে দিয়েছে, আর আছে হচ্ছে এখানে পনির, আর তার সাথে হয়েছে চিকেন। আজকের খাওয়াটা কিন্তু একদম জমজমাট। আজকে নববর্ষ তো বটেই, বাট একটা খারাপ ব্যাপার কি জানেন তো, এই সপ্তাহটাই মাদের লাস্ট, মানে এই উইকেন্ডটা। মারা সোমবার দিন চলে যাবে, তাই আজকে আমরা ঠিক করেছি গার্ডেন বাই দ্য বেজ দেখতে যাব। গার্ডেন বাই দ্য বেজে কিন্তু অনেকগুলো অ্যাট্রাকশন আছে যেগুলো আপনি টিকিট কেটে দেখতে পারেন, যেরকম ফ্লাওয়ার ডোম, ফ্লাওয়ার ফ্যান্টাসি, ক্লাউড ফরেস্ট। আপাতত আজকের জন্য আমরা ফ্লাওয়ার ডোম আর ক্লাউড ফরেস্টের একটা কম্বো টিকিট কিনেছি। খেয়ে দেই বেরিয়ে পড়বো গার্ডেন বাই দ্য বেজ দেখতে। ঠিক আছে, আমার কন্টেন্ট দিতে হবে না, একটা মাংস দিই তোকে। বকু কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে। এনে এটা নরম হবে পিসটা, এটা উইংস পিস। আর লুচি দেবো? লুচি তুমি অটোমেটিক কন্টেন্ট পাচ্ছ। হ্যাঁ পাচ্ছি তো, লুচি দেবো কি তোকে? ইয়েস অর নো? আজকে পয়লা বৈশাখ, তাই জন্য শাড়ি পরেছি। আমরা বেরিয়ে পড়েছি গার্ডেন বাই দ্য বেজ দেখতে যাব বলে। এত গরম পড়েছে, তবুও জানেন তো টেম্পারেচার হচ্ছে মাত্র 28°C, তাতেই নিজেকে পুরো পাপড় ভাজা লাগছে। আমি জানি না, কলকাতায় শুনলাম 42° টেম্পারেচার উঠছে, তো ভীষণ কষ্ট হচ্ছে নিশ্চয়ই সবার। প্রচুর জল খাবেন, ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা বাস থেকে নেবে আরেকটা মেট্রো ধরবো, দিয়েই পৌঁছে যাবো গার্ডেন বাই দ্য বেজ। আজকে আমাদের ড্রাইভারলেস কাছে, মানে ট্রেনের কাজটা ভীষণ পরিষ্কার, তাই জন্যে ভিডিওটা আবার তুলছি। এর আগেও একটা ভিডিওতে কিন্তু এইরকম টানেলটাকে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট প্রচণ্ড হেজি ছিল কাজটা। অন্যান্য বছরের থেকে একটু আলাদাভাবে বছরের প্রথম দিনটা শুরু করলাম প্রকৃতির অনেকটা কাছ থেকে। গার্ডেন বাই দ্য বেজ হলো এশিয়ার ওয়ান অফ দ্য প্রিমিয়ার হর্টিকালচার সেন্টার। যারা গাছপালা ভালোবাসেন, ফুল ভালোবাসেন বা নেচারের খুব কাছাকাছি থাকতে চান, তাদের জন্য তো এই জায়গাটা পুরো স্বর্গ। ওফ, এটা কি মানিয়েছে? এই দেখো।
ফ্লাওয়ার ডোম হলো একটা ডোম শেপের ইনডোর জায়গা, যেখানে টেম্পারেচারটা কিন্তু বেশ ঠান্ডা, মানে ফুললি এয়ার কন্ডিশন। এখানে আপনি সমস্ত কন্টিনেন্ট থেকে আসা প্রচুর গাছ দেখতে পাবেন। এই দেখুন, এই জায়গাটা হচ্ছে ক্যাকটাস দিয়ে ভরা, বিভিন্ন ধরনের ক্যাকটাস। ইনফ্যাক্ট পুরো একটা ডেজার্ট বায়োমি করে রাখা হয়েছে, যে ডেজার্টে কীরমভাবে গাছপালা বেঁচে থাকে যাতে আপনি একটা লুক অ্যান্ড ফিল পান। প্রচুর প্রচুর সাকিউলেন্ট দেখতে পাবেন। কিছুদিন আগে পকুর স্কুলের একটা প্রজেক্টে হেল্প করছিলাম, যেখানে সাকিউলেন্ট দিয়ে একটা টেরেনিয়াম বানাতে হয়েছিল। বেসিক্যালি এই গাছগুলোর মাটি লাগে না, বালি, ধুলো, পেবলস, গ্রাভেলস এর মধ্যেই জল ধরে বেঁচে থাকে। এই গাছগুলো হচ্ছে বাওবাব গাছ, মানে বাওবাব তো আফ্রিকার গাছ, আমি কখনো আফ্রিকা তো যাইনি। যতদূর আফ্রিকাকে চিনি আমি শুধুমাত্র চাঁদের পাহাড়ের গল্পের মধ্যে দিয়ে চিনি, বাট এখানে এসে এই বাওবাব গাছগুলোকে দেখে কিন্তু সেই পুরনো ছোটবেলার গল্পটার কথাই কিন্তু আমার বারবার মনে পড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট চাঁদের পাহাড়ের কথা হয়তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি, মানে আমার ওয়ান অফ দ্য ফেমাস গল্প। কাঠগুলো কেটে কেটে কি সুন্দর বসার জায়গা করেছে দেখুন, মানে অসাধারণ। এই ভিডিওতে প্রচুরবার অসাধারণ বলেছি, তাই কাউন্ট করছি। কি গো, কেমন লাগছে? সুন্দর না? কত গাছ! অসাধারণ, মানে এক কথায় অনবদ্য অসাধারণ একটা আর্টিস্টিক কাজ। গাছের গুড়ি কেটে কেটে এই স্ট্রাকচারগুলো বানানো হয়েছে। অনেকগুলো স্ট্রাকচার আছে এই পুরো জায়গাটাতে, তার মধ্যে ড্রাগনটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ঠিকের মতো কি দারুণ মনে তো। কি সুন্দর স্ট্রাকচারগুলো করেছে দেখুন, মানে কিরকম সেই হাফ হাফ, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ওই পকু একটা এখানে বন পাতিয়েছে। এগুলো এক ধরনের পাম গাছ, জায়গাটাতে বেশ ছায়া ছায়া করে রেখেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পাইন, যেটাকে স্পাইরাল করে কাটা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু, ভীষণ সুন্দর লাগছে। বাচ্চাগুলো যাতে মা বাবাকে বিরক্ত না করে তাই ওদের জন্য ব্যবস্থা করা আছে। মা একটা দেখো, কি ফুল এটা আমি জানি না, কিন্তু কালারটা অসাধারণ। এবার আমরা চলে এসেছি ক্লাউড ফরেস্ট। এই ঝর্ণাটা দেখে অনেকটা বাহুবলীর ঝর্ণাটার কথা মনে পড়ছে না? অসাধারণ লাগছে এই জায়গাটা, মানে এক ঘর এক ঘর লাগছে। আমি ভিজেও যাচ্ছি কিন্তু খুব ভালো লাগছে। ক্লাউড ফরেস্টে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হলো অ্যাভাটার এক্সপিরিয়েন্স। আপনি যদি অ্যাভাটার নামের মুভিটা দেখে থাকেন তাহলে এই প্রত্যেকটা ক্যারেক্টারগুলোকে কিন্তু আপনি চিনতে পাবেন। হ্যাঁ, কিছুক্ষণ এক দেখুন, দেখুন গাছটাও নড়ছে মাঝে মাঝে। আজ থেকে 5-7 বছর আগে আমি একবার এসেছিলাম ক্লাউড ফরেস্ট ঘুরতে। তখন কিন্তু এই অ্যাভাটার এক্সপিরিয়েন্সটা ছিল না। এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে গেলে একটা ভিডিও কম পড়বে, তাই আলাদা করে ওটার একটা ভিডিও আনবো। এই দেখুন, আমি একটা পডে দাঁড়িয়ে পড়েছি। এখানে বেসিক্যালি আমাকে স্ক্যান করে ওরা আমার একটা নাবি ফর্ম বার করবে, মানে আমার একটা অ্যাভাটার তৈরি করা হবে। কি সাংঘাতিক দেখতে লাগছে আমাকে! তো আমরা লিফটে করে একদম ওপরে চলে এসেছি। এবার আমরা যাবো হচ্ছে টু দ্য লস্ট ওয়ার্ল্ড। লস্ট ওয়ার্ল্ড হচ্ছে আর একটা লেভেল ওপরে, মানে 7 তলা। আমরা 6 তলা অবধি এলাম লিফটে, 7 তলায় লিফট যায় না। তো 6 তলাটায় এই আরেকটা আবার সেপারেট লিফট আছে, লিফট হলে লোক আছে, এখানে সিঁড়িও আছে। আমরা ভাবছি সিঁড়ি দিয়ে উঠে চলে যাবো।
কিছু তো একটা বানিয়েছে যেটা অসাধারণ সুন্দর। কি যেন ধোয়া ধোয়া জিনিস বেরোচ্ছে, একটা অদ্ভুত স্মেল আছে। লস্ট ওয়ার্ল্ডই বটে, আজকের পৃথিবীতে কোথায় এত গাছ, এত রং, এত ঠান্ডা আর এত ভালো কোয়ালিটি টাইম পাওয়া যায় বলুন তো। ইনি হলেন দ্যাশি। ব্যাশি হলো সেই ক্যারেক্টারটা যারা কিনা প্যান্ডোরার মানুষজনদের বাহন হিসেবে কাজ করত। ক্লাউড ফরেস্টের শেষের দিকে একটা থিয়েটার আছে। থিয়েটারে ঢোকা মাত্রই চোখের সামনে এত রং খেলে গেল যে কি বলবো। কিভাবে বানিয়েছে, কেন বানিয়েছে, কি দিয়ে বানিয়েছে, এই সব কিছু বিচার করার আগে শুধু মনে হচ্ছিল দু চোখ মেলে দেখি, মনোমুগ্ধ হয়ে দেখি। থিয়েটারে ঢুকে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনাকে অ্যাভাটার সম্বন্ধে একটা ছোট্ট ট্যুর দেওয়া হবে। অ্যাভাটার ইজ জাস্ট নট আ মুভি। এই মুভিটা আমাদেরকে শেখায় যে কিভাবে প্রত্যেকটা প্রাণী নিজের সার্ভাইভালের জন্য লড়ে, কিভাবে আমরা নেচারের সাথে নিজেদেরকে কনজার্ভ করতে পারি, কমিউনিকেট করতে পারি এবং কোথায় আমাদের সোলটা আছে। রাত্রির বেলার গার্ডেন বাই দ্য বেস কিন্তু সকালবেলার মতনই সুন্দর। কেমন লাগলো এই জায়গাটা আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। একটা লাইট অ্যান্ড মিউজিক শো দেখবো বলে মাটিতেই শুয়ে পড়েছি, আমার সাথে শেষ অবধি দেখবেন কিন্তু।